হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর দেখে তো বুঝতেই পারছো আমি এখন বাবার বাড়িতে আছি, তো এখান থেকে আজকে যাব। তো এই যে রেডি হয়ে গেছি আমরা সব, এই যে ওইখানে আর একজন আছে, ওই যে। তো এখন আমরা যাচ্ছি ডে আউটিংয়ে, অনেকদিন পর চার বোন একসাথে হয়েছি, তো সবাই মিলে যাচ্ছি। তো দেখতে থাকো কী করছি না করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমরাও এনজয় করবো। তো দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। চলো, লেটস গো। Wonder if God got a plan for everyone. I wonder if I could take a second run. 'Cause I carry on getting sad and getting stuck. What I wouldn't give for a life that doesn't suck. I'm a moving target. I never finish what I've started. I'm a moving target. But if I stop moving, then I'll have to face myself. তো আমরা এখন আছি ফুড জাংশনে, এখন কিছু খাবো। আর এর আগে এই মলটাতে এসেছিলাম আমার হাজবেন্ডের সাথে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আবার এসেছি আমরা। তো আমরা দুপুরে বেরিয়ে গিয়েছিলাম, ওই জন্য কেউ কিছু খেয়ে যায়নি দুপুরে। তো ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে এদিক ওদিক ঘোরা যাবে। তো কী কী করছি পরে না করছি সেগুলো তোমরা পরে দেখতে পাবে। ওই যে ওরা গেছে, ওরা ওখানে যা করা সেগুলো করছে, আমরা বসেছি। তো করছি খাবারের জন্য, এখনও আসেনি খাবার। আর ওদিক ওরা ফটোশ্যুট করছে। তো ওই যে, তো দেখতেই পেলে কত আওয়াজ, ওই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে পরে বলে দিচ্ছি। আর খাবার যতক্ষণ না আসে কি করবে। তো ওই যে ফটোশ্যুট করছে। তো তারপরে এই যে এসেছে, আমরা অর্ডার দিয়েছিলাম স্ট্রবেরি শেক আর একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, তো এটা চলে এসেছে। পিৎজাটা এখনও হয়নি, দেরি হয়েছিল। তো এই যে তারপরে পিৎজাটা হয়ে গেছে, নিয়ে আসছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ফটো তুলছিলাম সবাই মিলে। তো খাবারগুলো সবই টেস্ট ছিল, আর এখন দেখি ওরা কোথায় যাচ্ছে। তো চলো এদিকে যাই। তো আমরা এসেছি এখন গেম খেলতে, গেমের পুরো ইয়েটা। তো এই যে এখন কি গেম খেলবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, তো চলো না
তো আমাদের গেম খেলা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব গেমই খেলে নিয়েছি। তারপর আমরা এখন এসেছি শো দেখতে। তো 5D শোটা আমি ফার্স্ট টাইম দেখছি, আর কেমন কি সেটা তোমাদেরকে বেরিয়ে পরে বলবো। তো চলো এখন দেখিনি। আর এই যে তারপরে এই যে আমরা রেডি, আর এবার যেহেতু মানে ভিডিও করা যাবে না, আমাকে ধরে বসতে হবে। তো চলো এবার শুরু হবে। এই যে লাইট অফ হয়ে গেছে, বেরিয়ে গিয়েছি আমরা, আর দেখতেই পাচ্ছ আমাদের এক্সাইটমেন্টটা কেমন। তো খুবই ভালো লেগেছে, আমার ফার্স্ট টাইম ছিল, তো সবারই ভালো লেগেছে খুবই। তো তারপরে এই যে আমরা এসেছি ম্যাসাজ করাতে। তো আমি আর দিদি করাবো, আর বোনদেরকে বললাম তোদেরকে করতে হবে না, তোরা বস, তোরা ভিডিও করে দিবি। তো আমার বোন বলছে যে না, আমাদেরকে করতে দিচ্ছে না, দিদিরাই করবে, তাই বলছে এসে, ও বলছিল তখন। তো এই যে আমি বললাম তোদের দরকার নেই, আমাদের দরকার। তো প্রথমে দিদি করছে, তারপরে আমি করব। তো কেমন লাগছে এখানে, তো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো চল রিল্যাক্স হলো, আর মানে পুরো ঘুমিয়ে গেছিলাম, এমন খুবই ভালো লাগলো। অনেকদিন পর ম্যাসাজ, তো সত্যি ভালো লেগেছে। এবার দেখি কি করবে এরা, বেরিয়ে যাবো হয়তো, আর একটা জায়গাও যেতে হবে, বন্ধ হয়ে যাবে সব 5টার মধ্যে। দেখি কি করছে, 5টা বেজে গেছে, তো চলো দেখি কি করছে। তো ওখানে আমাদের সব কমপ্লিট। এবার আমরা এসেছি, এটা নতুন হয়েছে আমাদের এখানে স্কোয়ারে, তো আই লাভ বহরমপুর। তো এইটা সবাই এখন যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে আমরাও যাই, কিছু ছবি টবি তুলি। আর তারপরে আমরা এসেছি রিলায়েন্স মার্টে, তো ওখান থেকে কিছু জিনিস নেব। আর কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে পরে দেখাচ্ছি। আজকে পিঠে পুলি পিকনিক, তো এখানে যে দুজন কার্টুন দেখছে, ওদের জন্য চকলেট আনা হয়েছে। তো চলো নিচে যাই তাড়াতাড়ি করে, কারণ আমরা একটু রিলস বানাবো 4 জন মিলে। তো কালকে থেকে প্র্যাকটিস চলছে আমাদের, আজকে ভেবেছিলাম সবাই ড্রেস ফ্রেস করে তারপরে করব, কিন্তু করা আর হয়নি, তো এখনই করছি। আর উপরে মারা করছে পিঠে পুলি পিকনিক, তো ওখানে ঘরটা সব করা হয়েছে উপরে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমরা এগুলো করে নিই, তারপরে উপরে গিয়ে উপরে দেখাবো কত কিছু করেছে। আর তোমরা লক্ষ্য করেছো নাকি জানি না, তো আমরা সব ম্যাচিং করে পরেছি, আমি এটা ও এটা, আমাদের দুজনের একই টাইপের হুডি, কিন্তু ম্যাচিং হয়নি কালার। আর ওর আর আরেকজন কোথায়, ওর তো সেম কালার হয়ে গেছে একদম। তো আমরা সব ম্যাচিং করে পরে গেছিলাম আজকে। তো আমাদেরকে সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ একবার এ একবার সে, মানে ঠিক আর হচ্ছে না কতবার যে আমাদেরকে করতে হয়েছে। তো তারপরে একটা হওয়ার পরে একটা যাই হোক হয়ে গেছে। তো আর একটা সময় আমরা ড্রেস চেঞ্জ করেছিলাম, মানে উপরে হুদিটা চেঞ্জ করেছিলাম, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক, দ্বিতীয়টা তো অত টাইম লাগেনি, দ্বিতীয়টা হয়ে গেছে তাড়াতাড়ি। আর প্রচণ্ড মজা হয়েছে আমাদের করতে গিয়ে, তোমরা দেখে বুঝতেই পারছো।
অ্যাটলিস্ট আমাদের হয়েছে। আর আর এই যে আমি আরো ব্ল্যাক ব্ল্যাক ভিতরে ছিল এগুলো আমাদের, উপরটা পরেছিলাম হুডি আর হোয়াইট হোয়াইট। তো এই যে আমাদের পিঠে দেখতেই পাচ্ছ কত দূর হয়েছে। তো এখন সব পুলি পিঠে বলে এগুলোকে, এগুলো বানানো চলছে। আর ওদিকে ভাপা পিঠে এগুলো হয়ে গেছে। আর এখানে এই যে দুটো বসে আছে কার্টুন দেখছে। আমরা এখন টেস্ট করছি সবাই মিলে। এই যে আমাদের দিয়া বমি করে, এই যে গুড় হয় না দিয়ে এখন খাওয়া হবে, দিয়ে রুটি চিনি দিয়ে। আমার এই পিঠাটা খুব একটা ভালো লাগে না, তো তাই যাই হোক তাও টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো লাগছে। পিঠে বানানো কমপ্লিট। এই যে আর রাতের ডিনারটাও আজকে সবাই এখানেই করেছে। তো চলে এসেছি বাড়িতে, আর ভিডিওটাকে আমি আজকে এখানে এন্ড করে দেবো। আর সারাদিন অনেক হয়েছে, তো এবার ঘুমাবো। আর ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলো অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর অনেক 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 কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।